আজ ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই মেগা স্বাস্থ্য শিবিরে এলাকার 1000 জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে বি ডার্লং, ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার শঙ্কু শুভ্র সেন, রাজ্যের অন্যতম সিটিবিএস সার্জন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর প্রসঞ্জিৎ চাকমা। এই স্বাস্থ্য শিবিরে আগরতলার জিবি হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক সহ মোট 35 জন চিকিৎসক অংশগ্রহণ করেছেন। এতে বিভিন্ন জাতি উপজাতির মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। জেলাতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্পেশালিস্ট মেগা হেলথ ক্যাম্প অর্গানাইজ করে থাকি এবং সেটা আজকে আমাদের এখানে হচ্ছে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে, মাছমারা পিএসসি এবং ওভারঅল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ঊনকোটির উদ্যোগে আমাদের সেই স্পেশালিস্ট হেলথ ক্যাম্প রয়েছে, যেখানে আগরতলা থেকে প্রায় 20 জনের উপর স্পেশালিস্ট এজিএমসি থেকে এসেছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। এই হেলথ ক্যাম্পে আমরা এখনও পর্যন্ত মানে 5 শতাধিকের উপর পেশেন্টকে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি এবং আপনারা দেখছেন অনেকটা লম্বা লাইন প্রতিটি কাউন্টারেই রয়েছে। এই হেলথ ক্যাম্পকেও কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক মাইকিং করা হয়েছে, সচেতনতা করা হয়েছে এবং সবাই তাদের সর্বতোভাবে এগিয়ে এসেছে। আজকের হেলথ ক্যাম্পে আমরা ডায়াগনোস্টিক ফেসিলিটি, ব্লাড টেস্টের ব্যবস্থা যেরকম আছে, হেপাটাইটিস বি, সি, এইচআইভি টেস্টিং, এগুলো যেমন সুগার টেস্টিং এগুলো হবে, তাছাড়াও আরও ইসিজি করা হচ্ছে, আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে প্রেগনেন্ট মাদের এবং অন্যান্য যাদের দরকার, আই চেক আপ হচ্ছে, দন্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তাছাড়াও মেডিসিন বিভাগ, ইএনটি, আই, অর্থোপেডিক সার্জারি এবং আরবিএসকে এগুলো পরিষেবা আমরা, চর্মরোগ এগুলো পরিষেবা আমরা দিচ্ছি। এবং অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন যে সংগঠন আছে, সেই সংগঠনের উদ্যোগে আজকে আমরা মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা বিশেষ মেগা হেলথ ক্যাম্পের একটা আয়োজন করেছি। এখানে অল ত্রিপুরা থেকে আসা বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, ওটাই আর কি। তো দুর্ভাগ্যবশত আমরা একটা বিশেষ জায়গায় সেই স্থানকে না পাওয়ার জন্য আমাদের মাছমারা পিএসসিকে সিলেকশন করতে হবে। তো স্যার, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কেমন সংখ্যক জনগণরা মানে এরকম ইয়ে পাইয়েছেন? না দেখুন, অ্যাকচুয়ালি তো আমাদের যে এক্সপেকটেশনটা ছিল, তো সেই এক্সপেকটেশনের জন্য আমরা যে সংখ্যক টিকিট আমরা প্রিন্ট করেছি সেটা তো প্রায় অনেক আগে আমাদের শেষ হয়ে গেছে। তো তবু এখানে আপামর জনতার কথা আমরা চিন্তা করে, তো পরবর্তী সময় আমরা আবার এই রেজিস্ট্রেশনের সময়টাকে আরো 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছি, যাতে এই পরিষেবাটা সবাই নিতে পারে, কেননা সবাই তো এখানে অনেক দূর থেকে এসছেন একটা পরিষেবা নেওয়ার আশায়। তো সেজন্য আমরা তো সবাইকে একটা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর, আমরা কেউ কে খালি হাতে আমরা ফিরিয়ে দিতে চাইছি না। এখানে সব বিভাগের লোকদের মধ্যে ইয়ে করা হওয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হওয়ার, এখানে মেডিসিন সার্জারি থেকে শুরু করে চক্ষু, তারপরে ইএনটি, চর্মরোগ, সাইকিয়াট্রি সব আছে, সাথে আমরা সোনোগ্রাফি এবং ইসিজির মতো আরও অনেক উন্নত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমরা এখানে করেছি। স্যার আপনার পরিচয়? স্যার আমি ডক্টর প্রসঞ্জিৎ চাকমা, মেডিকেল অফিসার ইনচার্জ, মাছমারা। ধন্যবাদ।